দেখ, তুই নিজে মুখে বলেছিলি কারো পেট বানানো কথা না, যে আমি তো মন্দিরার প্যান্টির মধ্যে মুখ গুজে রাখি বলেছিলি, তুই বলেছিলি, মানে একদম সত্যি কথাটা পটক করে তোর মুখ দিয়ে বেরিয়ে গেছিল যে হোনালা মেসেঞ্জার না, আমি সরাসরি একদম কানেক্ট হয় হুল যেখানে গিয়ে সেই জায়গাটায় তুই মুখ গুজে পড়ে থাকতিস। মানে কতবার আসছে হুল, কতবার যাচ্ছে হুল, আর এই আসা যাওয়ার মধ্যে যে কামরস সেগুলো তুই চেটে চেটে পরিষ্কার করতিস। বজ্জাত মেয়ে ছেলে, হুলকে না টানলে ভালো লাগে না, আর বড় বড় জ্ঞান মারাচ্ছিস যে সংসার যে করছে তাকে করতে দাও। তুই যেইভাবে হুলকে আজকে প্রেজেন্টেশন করলি, তুই তো ওর মানে আবার খিদেটাকে যেন বেড়ে যায় সেরকম চেষ্টা করলি। একজন কমেন্টস করেছে মাত্র, এই কমেন্টসের উপরে কেউ ভিডিও করতে পারে? তারপরে একটু প্রিয়াকে টানলি, তুই জানিস হুলের উপর 18 মিনিটের ভিডিও হতে পারে না, তাই না? তা তোকে একটাই বলা উচিত, নাঙ্গি বাঙ্গি কিছু না, হারামি। আর হারামি কাকে বলে জানিস তো? হ্যাঁ তুই ভালো জানবি, কারণ তুই তো এই নাঙ্গি নাগরী 12 ভাতারি 14 ভাতারি কত মারিয়ে মারিয়ে জায়গাটা একেবারে অকর্মণ্য, মানে কাজ আর হয় না, সেটা সেটা তোর বর হারিয়ে হারিয়ে টের পাচ্ছে। তোমাকে না দেখাতে পারলে ভালো লাগে না না? বড় বড় স্পিচ দিলি সংসার করছে, ও ভুলেনি, আর মশা তাড়িয়ে বসবি। হ্যাঁ এই এই ফালতু মেয়েছিল লাগে মনে, এখানে এসে ভিডিও মারছে, কোনো কিছু তোর ভালো না, সুস্থ স্বাভাবিক না, সমস্ত কিছু অস্বাভাবিক। মশা মারিস, টিকটিকি টিকটিক টিকটিক করে, দুটো পোষ্য তোর বাড়িতে, মানে একটা পোষ্য তো জন্মের পর আনার পর তুই মানুষ করেছিস, তোর মতন হয়েছে, হিংস্র, দেখে তোকে হিংস্রতা করতে ঠিক সেরকম হয়েছে। যেটা বলছি বন্ধুরা, কাকে দিয়ে আরম্ভ করলে জিজ্ঞাসা ছিল যে ফুলের বিয়ে হয়ে গেছে, ফুলের বিয়ে তুই রাখবি না খোঁজ, তুই ওকে খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করে ফেলেছিস, যেই ঘা মন্দিরা করাতে পারিনি। মন্দিরা সুস্থ স্বাভাবিকভাবে সংসার করছে, ভালো লাগছে না, ভালো লাগছে না, খুঁচিয়ে ঘা করার চেষ্টা করছো, মানে আবার একটু খোঁচালে যে ফুলের বিয়ে হয়ে গেছে জিজ্ঞাসা ছিল। শোন, তুই মন্দিরার এমন জায়গায় মুখটা মেরে রাখতিস, শুধু মুখটা খুলতিস যখন হুল ঢুকতো, আবার মুখটা মেরে পরিষ্কার করতিস, আবার হুল ঢাকার সময় আবার মুখটা খুলতিস। তা তুই এখন আবার সোমনাথের ওই বান্টুর দিকে নজর দিচ্ছিস কেন? সোমনাথ তো কোনো নোংরামি বোঝাচ্ছে, এরকম তো করিনি যে তুই ওই জায়গাটায় চিপকে ফটোটা চিপকে তোর ভিডিও করতে হবে। নন্দাই নাঙ্গি, আমি তো বলবো ইপ্সিতা, এর থেকে বড় সুযোগ তুমি আর পাবে না, আমি তোমায় উস্কাচ্ছি না, কিন্তু এটা তোমার ব্যবস্থা নিতেই হবে। খুব বার ও বেড়েছে আর খুব তাড়াতাড়ি ওর পতন হবে, তোমরা লিখে রাখো। আমি বলছি ওর একটা আচালা আসতে চলেছে, এবং কোথা দিয়ে আসতে চলেছে আমি এখানে ক্লিয়ার করবো না, ওই জানাবে, ওই আপনাদের জানাবে। যেটা বলছি, তোর লোকের প্যান্টের মধ্যে এতদিন তো মন্দিরার প্যান্টে প্যান্টের মধ্যে মুখ গুজেছিলি আর ওই নোংরা জায়গায়, এখন সোমনাথের ওই জায়গায় তোর মুখ দিতে ইচ্ছা করছে? মানে শুধু মুখ মেরেই বেড়াস, মানে জায়গায় কাজ হয় না বলে মুখ দিয়েই কাজ করিস? সরি টু সে বন্ধুরা, ও যেইভাবে আবার হুলের নাম নিয়ে মন্দিরাকে উত্তপ্ত করলো, একে তো আমার উত্তপ্ত করতে হবে। তুই যে কত বড় হারামি, তুই নিজেই বলি যে কাউকে সাপোর্ট করে ভিডিও করলে নোংরামি দেখেও সেই নোংরামিকে যদি তুলে না ধরতে পারি, তাহলে মানুষ আমাকে ত্যাগ করছে, এটা তুই বুঝেছিস, দেরি করে হলেও তুই বুঝেছিস। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমি তো ভালোই আছি। প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া উইথ বৃষ্টি ঠিক একটার পর থেকে আপনারা বুঝে যাবেন, যেটা ইতিমধ্যে দীঘার সমুদ্রে আছড়ে পড়ে বিশাল একটা ঢেউ, সাথে ঝোড়ো হাওয়া, এবং গাছ তো ভেঙে পড়ছেই রাস্তায় রাস্তায়। আমি বলবো পট করে কেউ ভিজে হাতে সুইচ ধরো না, লোহার সাথে কোনো তার জড়িয়ে রয়েছে সেরকম লোহার গেট টেটগুলো ধরো না, যেগুলো আমাকে ইলেকট্রিক CSC থেকে জ্ঞান দিয়েছে, জ্ঞান মানে সতর্কবাণী করেছে, সেগুলো আপনাদেরও করলাম, ঠিক আছে? আর বিশেষ করে যাদের ওখানে একটু ঝড় বৃষ্টি হলে লোডশেডিং হয়, তারা অবশ্যই করে চার্জ দিয়ে রাখো ফোনটায়, ওকে? চলো, এ কী করছে, এ প্রত্যেকজনের প্যান্টের মধ্যে মুখ গোজার স্বভাব। সে আজকে নতুন করে বলছে যে ভাগ্যিস আমি বেরিয়ে এসেছি, মানে এমন খেয়েছে পদচ্যুত, এমন হয়েছে। রুনাকে বলবো, রুনা এত লম্পঝম্প করো না, আমি রুনাকে একটুখানি বলে যাই, তোমাকেও তোমার এই যে দালাল কাম এজেন্ট, যে পদচ্যুত এজেন্ট, সে কিন্তু তোমাকে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছি, আমি কিন্তু বলতে যাইনি, বা আমরাও বলতে যাইনি, মানে গীতাদি। তুমি সুযোগ পেয়ে গীতাদির উপর 2-3টে ভিডিওই করে ফেললে, তা কেউ যদি কাউকে বলে সেই দায় কি গীতাদির উপর বর্তায়? গীতাদি তো ভিডিও টু ভিডিও করেছে, তুমি কি বোঝাতে পারার চেষ্টা করলে? তোমাকে তো ওরকম মিট আপে যাওয়ার পর তুমি এই দলে এসে, মানে আমরা যেদিকে ছিলাম সেখানে সবার সাথে চুমাচাটি করেছো, করেছো কি না? এই দল তোমাকে তাই বলেছে যে তুমি দোগলা, আজকে তো
তুমি যার মিটাপে গেছো সে তো তোমাকে একটা এক নম্বরের দোগলা বলেছে। কই তোমার তো মুখ খোলোনি তুমি, হ্যাঁ ভয় পাও যে তোমার একটা নাঙ্গা করে দেবে না? আর গীতা দিকে বলেছে দুটো ভিডিও নেমে গেল তোমার। কই তোমাকে যে এ লাথিয়েছে বাজে মেয়ে ছেলে বলেছে, কই তোমার মুখ দিয়ে তো একটা কথা বেরোয়নি? দেখেছো তো নিজের লেগে পা পড়লে কীরকম আউ করো? আর গীতা দিকটা বলতে খুব ভালো লাগলো, ঝগড়া কেউ কাউকে করতে বলছে না, উত্তর তো অ্যাটলিস্ট দাও, সেটা দমও তোমার নেই, কারণ ও সত্যি বলেছে তুমি দোগলামো করেছো, আর দোগলামো করেছো ওর দলের মানুষগুলো বলেছে, ওই দেখো গিয়ে কী করছে। তাহলে তোমার আসল চরিত্রটা তোমারই দালাল তুলে ধরেছে, সেই জায়গা তো কেউ আমরা বলিনি, কারণ হতেই পারে ভুল ভ্রান্তি। একবার রিম্পার সাথে আমার কী হলো, বসিয়ে গেলে খেকির সাথে উনালি, তখন তুমি বসে গেলে যে রিম্পার আর আমার মধ্যে অশান্তি হয়েছে। খুব মজা পাও না এগুলো? কিন্তু দেখো একদম সশরীরে তোমার সাথে এখন এই এজেন্ট কাম দালালের হচ্ছে। তাহলে কী হলো, তুমি যার সাথে কারো যদি একটু মনোমালিন্য হয় আরে তুমি আগে বসে যাও, কারণ তোমার কন্টেন্টের অভাব আমি জানি। কই আর তো মুখ খুলতে পারছো না এজেন্ট কাম দালালের এগেনস্টে? সে তো প্রচুর ক্যাতাকুরানির এগেনস্টে কথা বলে যাচ্ছে, তার মায়ের এগেনস্টে বলছে, সমস্ত কিছুর এগেনস্টে বলছে। কই বলছো না তো, তুমি শুধু মানে দূরবীন নিয়ে বসে থাকো না ওয়াইটিতে, কার সাথে কার লাগলো, তোমাকে তো আচ্ছা করে ধুয়ে কাপড় পরালো, কারণ ডাইরেক্টলি তোমাকে একটা তো শব্দ প্রয়োগ করলে না, খরচাই করলে না। তাহলে এরম করতে নেই, তোমার বেলায়ও অন্য মানুষে করবে, ঠিক আছে? মাথায় রেখো এটা আনন্দ পাওয়ার কিছু হয়নি, ওয়াইটিতে এসছো ওরা অনেক কিছু দেখবে, একটা দেখেই একেবারে আনন্দিত হওয়ার কিছু নেই, ঠিক আছে? চলো আগে বাড়ো। যেটা বলছিলাম, এই যে দালাল দালাল আজকে স্বীকার করলো বা স্বীকার করতে বাধ্য হলো, এতদিন যাদের আঁকড়ে ধরে কন্টেন্ট করেছি, পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছি, পরকীয়াগুলোকে প্রমোট করেছি, তাদের ক্যারেক্টারগুলোকে পরিষ্কার করার চেষ্টা করেছি, আমার জীব আমার ঠোঁট দিয়ে যার জন্য ওর জীব আর ঠোঁটের এই অবস্থা, আমি পদচ্যুত দালালের কথা বলছি, আজকে সে বলল সে মিথ্যে অন্যায় ভুল অসত্যকে আঁকড়ে ধরে এগোনোর চেষ্টা করেছে, আজকে সে রিলিফ আছে তার জায়গায়। মন্দিরার ক্ষেত্রে তাই করেছে, ক্যাতাকুরানি করতে ক্ষেত্রে তাই করেছে, অ্যাকচুয়ালি তাই করেছিল। ক্যাতাকুরানি থেকে সজোরে একটা লাথি খাবে, এই যে রুনা টুনাদের গ্রুপ ওকে যে লাথি মেরে বার করে দেবে এটাও ভাবতেই পারিনি। লিড করেছি আমি মন্দিরার ক্ষেত্রে, এখানেও লিড করবো, কিন্তু এখানে যে ওকে তাড়িয়ে দেবে, তাড়িয়ে দেওয়ার পর তারপরে সেই পথ যে রুনা নিয়ে নেবে ও কিন্তু ভাবতে পারিনি। তারপরে আবার যখন দেবে রুনাকে গুছিয়ে, তখন রুনা ঠোঁটে আঙুল দিয়ে বসে থাকবে, ওই গীতার টুনি দিদা খেকি পুঙ্গালি এইগুলো কম করো, বুঝেছ? তোমার মতো এরকম কেউ ঝেটায়নি, তোমাকে যেইভাবে ঝেটিয়েছে। তাহলে আজকে ও পরিষ্কার করে দিয়েছে ওয়াইটিতে যে আমি নোংরাকে আঁকড়ে ধরে এগিয়েছিলাম, যার জন্য আমাকে ছেড়ে সবাই এগিয়ে গেছে, আমি আমার জায়গায় বসে আছি, পুরনো সব ভিউয়ার্সরা ওকে লাথি মেরে চলে গেছে, ঠিক আছে? আমরা দেখছি ওয়াইটিতে দেখছি, আজকে সেই কথা না, আজকে হচ্ছে নিজে বড় বড় গেম দিল যে হুল হুলের নাম করো না, হুলের বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি তুই আগে খবর রাখবি, কারণ তুই ওর মিউজিক ভিডিও রিলিজ হলে তুই বলেছিস আগে, ও কোনো কিছু ও যে আননোন যেটা বাংলা হয় সেটা নিয়েও করেছে তুই আগে বলেছিস, ইভেন তাকে কমিউনিটিতে দিয়েছিস, কমিউনিটিতে দুলিয়েছিস, যে আমার কমিউনিটিতে দেখো কাকে দুলিয়েছি, তখন মনে পড়েনি যে মন্দিরার সংসার করছে, এখন ছেলেদের প্যান্টের মধ্যে মুখ গোজানোর স্বভাব, তুই এরকম হুলের প্যান্টের মধ্যে মুখ গুজেছিলি, তুই বললি না যে সীমা রাত কাটায় ক্যামেরা অন করে না, তুই করেছিলি, তুই তো নোংরাকে একটা সাপোর্ট করতে গেছিলি এইটা জেনে যে হুল তোকে পথ দেখিয়ে নিয়ে যাবে, পথপ্রদর্শক, ক্যামেরা অন করেছিলি, হুলকে দেখিয়েছিলি, এটাও একটা নোংরামি জানিস, তুই পরকীয়াকে প্রমোট করছিস, উইথ পরকীয়া লতার ছেলেটাকে নিয়ে যাচ্ছিস, ক্যামেরা অন করে দেখিয়েছিলি, সেই দিন পর্যন্ত যদি মন্দিরা না বলতো চেপে যেতিস ব্যাপারটা, তাহলে কত বড় হারামি, হারামি কেন বলি, কারণ তুই হারামিগিরি করিস, তুই সেদিন ক্যামেরা অন করে দেখিয়েছিলি যে আমি যাচ্ছি ভবগুরের মাথা নিতে, আর আমাকে নিতে যাচ্ছে এই ভবগুরের প্রেমিক, লজ্জা করে না হতচ্ছাড়ি, একবার গেছিস তুই, একবার গিয়ে ফোনে ফোনে যা করেছিস, যে ফোনগুলোকে ওই করতে বাধ্য হয়েছে সোমনা, এমন করেছে যে ও আগে টের পাবে কে কাকে ফোন করছে, ভুলকে টাকা দেওয়ার ক্ষেত্রেও তোকে ইউজ করার চেষ্টা করে, মানে কত দূর ওদের ঢুকে গেছিলি যে ওরা ফুলসজ্জা করছে তুই দেখছিস, মানে স্ক্রিন রেকর্ড করে রেখেছিস, কত বড় হারামি, তোকে কে বিশ্বাস করে, অ্যাকচুয়ালি তোকে অবিশ্বাসী কাজ করেছিস বলে লাত্তি মেরে তাড়িয়েছে, তুই ছেড়ে আসিস নি, তুই ছেড়ে আসার মেয়ে না, ওই কামরস তুই আস্বাদিত করিস, কারণ তুই বলেছিস যে তোর বর তোকে মেটাতে পারে না, তোর বরের প্রতি তোর ফিলিংস নেই, তাহলে সেই ফিলিংসহীন স্বামীর প্যান্টের দিকে, বরবরের প্যান্টের দিকে কে তাকাবে রে, কে তাকানোর কথা বলছিস, তোর বরবরের প্যান্ট চেন খোলা নাঙ্গা হয়ে দাঁড়ালেও কেউ তাকাবে না, কারণ তুই বলেছিস যে ওর প্রতি ফিলিংস থাকবে কি, ওর বজ্জাত মেয়ে ছেলে, বরবর ফুটানি না তোমার ছুটিয়ে দেবো, নোংরা মেয়ে ছেলে, ও আবার হুলকে নিয়ে পড়েছে, কে একটা কমেন্ট করেছে, কমেন্টে ভিডিও হয়ে গেল 18 মিনিটে, হায় হায় তোর দুর্দশা দেখে না, ওয়াক্থু অরুণা দূর কি বাদ, তবে তুই
তিন চারটে জায়গা থেকে খেতে চলেছিস, মাথায় রাখিস বুঝলি। এই ভিডিওটা করতে বাধ্য হলাম, কীভাবে থাম্বনেল টাইটেল দিয়েছে বন্ধুরা, সবাই দৌড়ে যাবে। কি না, ও ক্যাথাকুড়ানির ল্যাটাদিত্যকে প্রমোট করেছে, ও মন্দিরার হুলকেও প্রমোট করেছে, আর এই হুল 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 ও করে গেছে মানে মন্দিরাকে তাতানোর জন্যে। মন্দিরা মন্দিরার জায়গা আছে, আমার মনে হয় না মন্দিরা যে পার খেয়েছে তারপরে আবার সে হুলকে নিয়ে বলবে জানোয়ার মেয়ে ছেলে নোংরা, নোংরাদের কামড়া সেবন করা তোর কাজ, চল পথচারী অসভ্য দুগলি দোগলা মাল, একটা দু নম্বরই 420 তোকে লাথি মেরে তাড়িয়েছে, তুই বেরিয়ে আসিস নি, এইসব নচিকেতা নছোল্লাদের কথা এখানে কইতে আসিস না। চলো বন্ধুরা আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে, লাভ ইউ। ঝড় রে মাল রে বাবা।